আমি দুঃখিত, কারিগরি সমস্যার কারণে ক্লাসে বিরতি চলছিল। শিক্ষার্থীরা আমি আবার শুরু করছি, মাঝখান থেকে আবার শুরু করছি। আমি আলোচনা করছিলাম অর্ধাঙ্গী প্রবন্ধ নামকরণের সার্থকতা। আমরা জানি যে নামকরণ যেন সাহিত্য শিল্পকর্মের একটি বৈশিষ্ট্য। এ আলোকে এতক্ষণ আলোচনা করছিলাম অর্ধাঙ্গী প্রবন্ধ নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। আশা করি আলোচনা থেকে শিক্ষার্থীরা কিছুটা আমরা এই বিষয় সময়কে নাধবান করতে সচেষ্ট হয়েছি। আমরা এবার পরবর্তী ধাপে দেখি কি আছে। সংক্ষিপ্ত প্রশ্ন, অনেকগুলি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, মূল প্রবন্ধটা আলোচনা করতে হবে, সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর জানার চেষ্টা করতে হবে। আমি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন তার উত্তর জানা তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে প্রথম আছে, অর্ধাঙ্গী প্রবন্ধ মানসিক দাসত্ব বলতে লেখিকা কি বুঝিয়েছেন? অর্থাৎ অর্ধাঙ্গী প্রবন্ধে মানসিক দাসত্ব এটা কি? মানসিক দাসত্ব বলতে লেখিকা মনের দিক থেকে নিজেকে ছোট ভাবার কথায় বলেছেন। এই এক ধরনের হীন মনোভাব। পুরুষ শাসিত সমাজে মেয়েরা নিজের দাসী বা সেবিকা ভাবতে শিখছে। অশিক্ষা কুশিক্ষার কারণে তাদের মানসিক বিকাশ সম্ভব হয়ে ওঠেনি। নারীরা সাধারণত অন্তঃপুরে আবদ্ধ হয়ে থাকতে অভ্যস্ত থাকত। নিজেদের আত্মবোধ সম্পর্কে তাদের কোনো জ্ঞান বা ধারণা কখনোই ছিল না। নারীদের এই অবস্থানকেই লেখিকা মানসিক দাসত্ব বুঝিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, সমাজে অগ্রগতি স্বার্থে লেখিকা কি ধরনের পদক্ষেপের পক্ষে মতামত ব্যক্ত করেছেন? এটির উত্তর হচ্ছে, নারী সমাজে অগ্রগতির স্বার্থে নারীদের সুশিক্ষা গ্রহণ একান্ত প্রয়োজন বলে লেখিকা মনে করেন। নারী ও পুরুষের জন্য একই রকম শিক্ষা ব্যবস্থা করার কথাও তিনি এই প্রবন্ধে প্রস্তাব করেছেন। শিক্ষা এমন হবে যাতে তাদের মানসিক বিকাশ হয় এবং দাসত্ব থেকে তারা মুক্তি পায়। নারীরা পুরুষে অর্ধাঙ্গী, সুতরাং তাদেরকে অবশ্যই ভাবতে হবে যে তারা দাসী নয়, স্বামীর সহযোগী। কেবল রান্নাঘরে তাদের জীবনটা সীমাবদ্ধ না রেখে জীবনের অন্যান্য কাজেও তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, সে কথাটি তিনি এখানে ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে সেলাই শেখার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। নারীর জাগরণ পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপর ভুল পরিমাণে নির্ভরশীল। বেগম রুকিয়া এই সকল পদক্ষেপের কারণেই তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। নারী শিক্ষা, নারী জাগরণের ব্যাপারে পুরুষের দৃষ্টিভঙ্গি, এভাবেই পরিবর্তন অত্যাবশ্যক বলে লেখিকা তার নিজের মতামত ব্যক্ত করেছেন। তৃতীয় প্রশ্ন, হস্তপদ থাকা সত্ত্বেও পুত্তলিকা অচেতন পদার্থ, কোন প্রসঙ্গে লেখিকা এ মন্তব্য করেছেন? নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার অর্ধাঙ্গী প্রবন্ধে এ দেশে নারীদের পুতুলের সাথে তুলনা করেছেন। ভারত উপমহাদেশের নারী ও পুরুষের সম্পর্ক এবং নারীর অবস্থান সম্পর্কে বলতে গিয়ে লেখিকা এ মন্তব্য করেছেন, এদেশে নারীরা পুতুল তুল্য, বালক বালিকারা ইচ্ছে করলে পুতুলকে ভালোবাসে, আবার ইচ্ছে করলে বা ইচ্ছে না হলে ছুঁড়ে ফেলে দেয়। এখানে পুতুলের নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই, অর্থাৎ পুতুলটি নিষ্ক্রিয়, বালক বালিকা ইচ্ছা এখানে বিবেচ্য।
তেমনি আমাদের এই পুরুষ জাতি ইচ্ছা করলে নারীকে ভালোবাসতে পারে, সম্মান দিতে পারে, আবার ইচ্ছা না হলে এর বিপরীত কাণ্ড ঘটাতে পারে। তাহলে কে নারী জাতিকে পুতুলের সাথে তুলনা করেছেন। পরবর্তী প্রশ্ন, আমরা অকর্মণ্য হইয়া গিয়াছি, লেখিকা এই স্বীকারোক্তি করেছেন কেন? লেখিকা অত্যন্ত সহজভাবে স্বাভাবিকভাবে নারীদের সমস্যার মূল বিষয়ে অগ্রসর হয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন, আমরা অকর্মণ্য হইয়া গিয়েছি। পুরুষায়িত সমাজে পুরুষরা নারীকে শিক্ষা ও জ্ঞান চর্চা থেকে বিরত রেখেছে বলেই নারীরা অকর্মণ্য হয়ে গেছে। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কখনোই নারীকে ভালো চোখে দেখেনি, প্রতি পদে পদে নারীর প্রতি বৈষম্য শিকার সহায়তা করেছে। নারীরা ঘরেতে বেরোতে পারত না, তারা স্বাভাবিক চিন্তাধারার ক্ষমতা তাদের ছিল না। এখন এই জন্যই লেখিকা এই সরল স্বীকারোক্তি করেছেন, যেরকম শিক্ষা দীক্ষা অব্যবস্থাপনার জন্য নারীরা নিজেরাই যেন অকর্মণ হয়ে গিয়েছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, শামসুল উলামা নজমুল উলামা, শামসুল উলামা এবং নজমুল উলামা বলতে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? এখানে লোকিয়া সাকাস হোসেন তার মতিচুর গ্রন্থের অন্তর্গত অর্ধাঙ্গী প্রবন্ধে আমাদের সমাজের পুত্র কন্যাদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে যে বৈষম্য বিদ্যমান তা আলোচনা করতে গিয়ে শামসুল উলামা ও নজমুল উলামা এই প্রসঙ্গ তুলেছেন। শামসুল উলামা হলো জ্ঞানী ব্যক্তিদের উপাধি। এই উপাধির অর্থ হলো উলামা বা জ্ঞানীদের মধ্যে সূর্য। মুসলমান সমাজে পিতারা পুত্রদের যথাযথ বিদ্যা শিক্ষার ব্যবস্থা করেন, কিন্তু কন্যাদের লেখাপড়া পড়ানোর ক্ষেত্রে তাদের তেমন কোনো আগ্রহ দেখা যায় না। শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই বৈষম্যের কারণে পুত্ররা সহজেই শামসুল উলামা হওয়ার সুযোগ পায় আর কন্যারা থাকে পিছিয়ে। নজমুল উলামা হল জ্ঞানী ব্যক্তিদের একটি ছোট উপাধি। এর উপাধির অর্থ হলো জ্ঞানী ব্যক্তিদের মধ্যে নক্ষত্র। শিক্ষা বৈষম্যের কারণে পুত্ররা জ্ঞানীদের সূর্য হতে পারলেও মেয়েরা নজমুল উলামা বা জ্ঞানীদের মধ্যে নক্ষত্র হতে পারে না। এই মানসিকতার কারণে নারীরা সর্বক্ষেত্রে পিছিয়ে আছে। বেগম রোকেয়া সাকাতুদ্দিন এই শিক্ষা বৈষম্যের বিষয় আলোচনা করতে গিয়েই এই দুটি শব্দ উল্লেখ করেছেন, শামসুল উলামা এবং নজমুল উলামা। আশা করি আমরা বুঝতে পেরেছি সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এখন বইয়ের মধ্যে আরো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো আজ করায়ত্ত করতে হবে। এগুলোর জন্য আমাদের পুরো প্রবন্ধ আলোচনা দেখতে হবে, ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন সৃষ্টি করে তা যথাযথ উত্তর করার চেষ্টা করতে হবে। আজকের শিক্ষার্থীরা তোমরা মূল বই অংশে মূল প্রবন্ধটা বারবার পাঠ করে সেখান থেকে এই সংক্ষিপ্ত প্রশ্ন নিজেরাই করায়ত্ত করতে সক্ষমতা লাভ করবে। আমি পরের অংশে চলে যাচ্ছি, তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি। একটা বাংলা ব্যবহারিক খাতা সৃষ্টি করে সেখানে তোমাদের লিখে রাখতে হবে। বিষয়টি হচ্ছে অর্ধাঙ্গী প্রবন্ধ আলোচনা করে নারী শিক্ষার বিষয়ে তোমার নিজস্ব মতামত তুলে ধরো। এই অর্ধাঙ্গী প্রবন্ধ আলোচনা করার পরে নারী শিক্ষার বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া যায় বা নারী শিক্ষার বিষয়ে কি কি বিষয় থাকতে পারে, সেই বিষয়গুলো তোমার নিজস্ব মতামতের ভিত্তিতে
এগুলো তুলে ধরবে তোমার খাতায়। আশা করি আজকে এই অর্ধাঙ্গী প্রবন্ধ সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে সক্ষম হলাম। তো আজকে পর্যন্তই, আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।